প্রিয় দর্শক, বাংলালিংক মানিটকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেল আয়ের দর্শকরা বিশ্বের যে প্রান্তে বসে এই অনুষ্ঠানে দেখছেন, তাদের সবাইকে এই অনুষ্ঠানে আন্তরিক স্বাগতম। এই অনুষ্ঠানে আমার আজকের অতিথি বাংলাদেশের অত্যন্ত ব্যতিক্রমী একজন শিল্পোদ্যোক্তা, যিনি পিস, হ্যাপিনেস অ্যান্ড প্রসপেরিটির সওদা করে বেড়াচ্ছেন এবং বিলিয়ে বেড়াচ্ছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিস, হ্যাপিনেস অ্যান্ড প্রসপেরিটির সংক্ষিপ্ত তিনটি অধ্যক্ষর দিয়ে যে গ্রুপটির তৈরি, সেই পিএইচপি গ্রুপের প্রাণপুরুষ চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এই অনুষ্ঠানে আমার আজকের অতিথি। জনাব মিজান মানিটকে আপনাকে স্বাগত জানাই। শুক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে এই যে বিশাল শিল্প সাম্রাজ্য আপনি গড়ে তুলেছেন, তার পিছনে আপনার ঠিক কোন শক্তি কাজ করে চলেছে? আমার জীবন, আমি 100 টাকা বেতনে শুরু করেছি। আমি ছাত্রকালীন 1963 সালে ইন্টারমিডিয়েট গ্রাজুয়েশন করার পর 1965 সালে আমি প্রথম, তখনকার দিনে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, আজকে যেটা সোনালী ব্যাংক, ওইখান থেকে 2 বছর পর গ্রাজুয়েশনের পর ব্যাংকিং ডিপ্লোমা নেওয়ার পর 1967 সালে আমি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, এখনকার পূবালী ব্যাংকে 5টা প্রমোশন একসাথে পেয়ে আমি ওই ব্যাংকে যাই। আল্লাহ বলতেছেন, ইন্নি জায়েলুন ফিল আরদি খলিফা, এই মানব সন্তানকে পৃথিবীর জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি প্রেরণ করেছি। অন্য জায়গায় বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম, আমি মানব সন্তানকে সর্বশ্রেষ্ঠ অবয়বে আমি সৃষ্টি করেছি। আরেক জায়গায় বলেছেন, ওয়া নাফাক্তু ফিহি মিন রুহি, আমি এই আদম সন্তানের মধ্যে আমি আমার নিজেকে প্রবেশ করালাম, আমার গুণাবলী তাকে বিকশিত করলাম। আল্লাহর দয়ার বরকতে মানুষের মধ্যে যে অসীম ক্ষমতা, অসীম তার যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে রহস্য ভাণ্ডার রয়েছে, সেটি আল্লাহর দয়ার বরকতে আমি বাল্যকালে আমার বাবা মা, আমার শিক্ষক মণ্ডলী, আমার যৌবনে আমার যিনি জীবনের গাইডলাইন দিয়েছেন আমার পীর ও মুর্শিদ, এবং বর্তমান জীবনে আমি সারা বিশ্বে যারা জ্ঞানতাপস, যারা স্কলার, যে কোনো ধর্মাবলম্বী নয়, আমি ফ্যানাটিক্সে বিশ্বাস করি নাই, আমি ধর্মান্ধ না, আমি ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করি, ধর্মভীরু অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করি। আমি সমস্ত বিশ্ব জাহানের মধ্যে যেখানে মানুষের সন্ধান পাই, জ্ঞানীর সন্ধান পাই, আমি তাদের পিছনে ছুটি এবং কিছু আহরণ করার চেষ্টা করি। আমি আমার জীবনের সমস্ত সাধনালব্ধ চেষ্টা রেয়াজত দিয়ে আমি এই সত্যে উপনীত হইতে পেরেছি যে একজন মানব সন্তান অসীমের সন্ধানে, তার মধ্যে বিশাল শক্তি সম্ভাবনা লুকে আছে, যদি শক্তিকে সে কাজে লাগাতে পারে। ডিভাইন ব্লেসিংস মিক্সড উইথ হার্ড ওয়ার্ক ব্যাক বাই গুড ইন্টেনশন মেক মিরাকলস। আল্লাহর দয়া যদি থাকে, কঠিন পরিশ্রম, তপস্যা, রেয়াজত যাকে বলে, জীবন পণ করে মানুষ যদি কাজ করে আর তার নিয়তের মধ্যে যদি পবিত্রতা থাকে, কোনো সঠতা নাই, কোনো ধূর্তামি নাই, কাউকে ঠকানো নাই, পরশ্রীকাতরণতায় ব্যভিচার নাই, সমস্ত মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ একজন মর্দে মোমেন যদি আল্লাহকে ভরসা করে, কঠিন পরিশ্রম করে এবং তার নিয়তকে যদি পবিত্র করে, হৃদয়কে যদি উন্মেষিত করে, আমি আপনাদের সামনে 100 টাকার গোলামি করেছি, আজকে পিএইচপি গ্রুপ প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে, এই অবস্থায় আছে। এই গ্রুপের বাৎসরিক টার্নওভার এখন কত? আমাদের গত বছর 2000 কোটির উপরে হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এই গ্রুপে এখন কত লোকের কর্মসংস্থান? টোটাল গ্রুপে মাশাআল্লাহ 5000 লোক কাজ করে। আমার সন্তানদেরকে আমি টার্গেট দিয়েছি, আমি গৃহস্থের ছেলে, বেশি লেখাপড়া করতে পারি নাই, তোমরা আমেরিকাতে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করো। তো সাত ছেলে, তারা প্রত্যেকেই সুশিক্ষিত, মাশাআল্লাহ। ওদের সম্পর্কে একটু বলেন। ওরা তো ডিভাইন ব্লেসিংস, ওরা ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, আলহামদুলিল্লাহ জি, উইথ বিউটি, উইথ স্প্লেন্ডার, উইথ গ্ল্যামার, উইথ রেসপন্সিবিলিটি, ওদের লেখাপড়া সম্পর্কে, উইথ হিউমিলিটি, লেখাপড়া, সমস্ত মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ। জি, আমি আপনার বড় ছেলেকে চিনি, আমি এবং আমার স্ত্রী, আমরা তো ধরেন প্রথম জীবনে খুবই অসহায় অবস্থায় ছিলাম, কিন্তু আমার জীবনের সবচেয়ে বেশি অ্যাটেনশন আমি দিয়েছি আমার সন্তানদেরকে মানুষ করার জন্য। শুধু আক্ষরিক জ্ঞান বলতে আমি বিদ্যা বুঝি না, মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ একটা মানুষ তাকে
করার পিছনে আমার স্ত্রী, আমি, আমার পরিবারের, আমার আব্বাজান কিবলা, আমরা সচেষ্ট। কে কি লেখাপড়া করেছেন ওনারা? আমার ছেলে বড় মহসিন, সেকেন্ড ইকবাল, থার্ড আনোয়ার, ওরা তিনজন বস্টন থেকে বিবিএ করেছে, একজন মার্কেটিংয়ের উপরে, একজন ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন উপরে, আর থার্ড ছেলে আনোয়ার সে ইঞ্জিনিয়ার এবং পাইলট। মাশাআল্লাহ। চতুর্থ মেয়ে এড গার্লস কলেজ থেকে সে এমএ করেছে, বিবাহিত, তিন সন্তান আছে, ওরা বাড়িধারা স্কুলে লেখাপড়া করে বাচ্চারা। ফ্যান্টাস্টিক। তারপরে চার ছেলে আছে, ওরা চারজনই অস্ট্রেলিয়া ক্যানবেরা ইউনিভার্সিটি থেকে বিবিএ পাশ করেছে, একজন ফাইন্যান্স, বিজনেস সায়েন্স, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি। এবং এই সাত সন্তানই আপনার এখন এই গ্রুপের সঙ্গে কাজ করছে, ওরা দেশে ফিরে আসছে মাশাআল্লাহ। আমি বলছি বাবা, ইট ইজ এ মেসেজ টু দ্য হোল সোসাইটি, তুমি যদি আমেরিকা অস্ট্রেলিয়া থাকো, তুমি মাসে $5,000-$7,000 কামাই করবে, কিন্তু এখানে যদি তুমি আসো, জি, তোমার দেশ তোমাকে যা দিবে দুনিয়ার কোনো দেশ তোমাকে দিতে পারবে না, সুতরাং দেশে চলে আসো। আমাদের গ্রুপে 5,000 মানুষ কাজ করে। আমি সাত ছেলেকে বলছি বাবা, আমি তো ছোট সময় পানি ভাত খেয়ে স্কুল করছি, আমি জুতা ছাড়া স্কুল করছি, এখন তোমরা তো সোনার চামিজ দিয়ে ডিম খাও, BMW গাড়ি চড়ে স্কুল করছো, অস্ট্রেলিয়া আমেরিকাতে লেখাপড়া করছো, তোমাদেরকে আমি টার্গেট দিলাম, তোমরা 5-7 ভাই 50,000 মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবা। মাশাআল্লাহ। আমি শুনেছি যে তারা যখন দেশে ফিরে লেখাপড়া শেষ করে আপনি তাদেরকে বাসা যাওয়ার আগে তাদের জন্য নির্ধারিত অফিসের চেয়ারে নিয়ে গেছেন। জি, এবং আল্লাহর কাছে শুকর, আমার ছেলে আমেরিকা, একবার প্রথম ছেলে আসলো আমেরিকাতে লেখাপড়া করে, মানে সন্তানদের মধ্যে যে দ্বিতীয়। বস্টন, লন্ডন, বম্বে, ঢাকা প্লেনটা ছিল, সেই প্লেনে আমার ছেলের সাথে 22 জন ইঞ্জিনিয়ার আসছিল বম্বে থেকে আমাদের প্রজেক্টের জন্য। তো সে তো আর জানতো না যে ওরা আমাদের প্রজেক্টের জন্য আসতেছে, প্লেনে একসাথে ছিল ওরা। আপনি জানাননি? আমি জানার নাই, ওরাও জানতো না, এটা কনসিডেন্স হয়ে গেছে। সে রাত্রে আসছে, রাত্রে বাসে খাওয়া দাওয়া করে রেস্ট নিছে, পরের দিন আর্লি মর্নিংয়ে 6 o'clock আমাদের মিটিং ছিল হোটেল আগ্রাবাদে। তো সকালবেলা যখন আমরা মিটিং এসে ইকবাল ওয়াজ উইথ মি, আমি একটা দিনও তাকে নষ্ট করতে দিই নাই। রাত্রে 10:30-10:30 সময় এসে বাসায় পৌঁছে খাওয়া দাওয়া করে সরছে, পরের দিন সকালবেলা 6টার সময় আমাদের ফার্স্ট মিটিং অফিস লাইভ, 22 জন ইঞ্জিনিয়ার ছিল ইন্ডিয়ার থেকে, আমাদের নিজস্ব কনসালটেন্ট ছিল। কোন প্রজেক্টের সময়কার কথা এটা? পিএইচপি ফ্লট গ্লাস, পিএইচপি কোল্ড রোলিং মিল, যেটা প্রথম কোল্ড রোলিং মিল বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। তো হোটেলে গিয়ে বলতেছে, আমি তো উই ট্রাভেল টুগেদার ইয়ার্স লাস্ট নাইট। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল কনসাইডেন্স। আমাদের ছেলেরা মাশাল্লাহ, আমি কাউকে ননির পুতুল বানাইনি। জি, ইফ ইউ বাই এ বিগ ফিশ ফর ইউর সান, হি ক্যান এনজয় 15 days 1 month। আপনি আপনার ছেলের জন্য একটা বড় কাতলা মাছ, বাট ইফ ইউ টিচ হিম ফিশিং, ইফ ইউ টিচ হিম ফিশিং, হি ক্যান সারা জীবন, হি ক্যান এনজয় ইট ফর রেস্ট অফ হিজ লাইফ। আমি বাচ্চাদেরকে খেলার মাঠ তৈরি করে দিছি। আই মেড দেম প্লে। আমি তাদের কর্মক্ষেত্রটা তৈরি করে দিয়েছি। আমাদেরকে ভালো, আমি চেষ্টা করেছি সারা জীবন ভালো স্কুল, ভালো টিচার, ভালো বই দিতে, ভালো সান্নিধ্য, ভালো সংস্পর্শ, ভালো মানুষের অনুসঙ্গ, এটা আমি সারা জীবন চেষ্টা করেছি। আপনার জীবন সঙ্গিনী বা সহধর্মিনী স্ত্রী, তিনি আপনার জীবনে কতটুকু ভূমিকা পালন করেছেন? তিনি আমার জীবনের সব, সোর্স অফ মাই ইন্সপিরেশন। কত সালে বিয়ে করেছিলেন? আমি 1967 সালে বিয়ে হয়েছে, কিন্তু ওনার সাথে আমার পরিচয় ছিল 1965 সাল থেকে। প্রেমের বিয়ে ছিল? প্রেমের বিয়েই বলতে পারেন। মাশাআল্লাহ, ইয়াং ম্যান ছিলেন তখন আপনি? খুবই ইয়াং ছিলাম। জি জি। আমি তখন 22-23 বছর ছিলাম। জি। আমার ওয়াইফও খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা। তো আমাদের খুব মধুর সম্পর্ক সারা জীবন। এখন কেমন অবস্থা? এখন তো উই ক্যানট লিভ উইদাউট এনিওয়ান। মাশাআল্লাহ। জি। মানে আমারে ছাড়া উনি পারে না, আমি ওনাকে ছাড়া পারি না। জি জি জি। আমাদের রিলেশন। হজ করলেন কখন? আমরা হজ করছি 2004 সালে একসাথে। আবার আপনার সংগ্রামের দিনগুলোতে যাই, পিএইচপি নামটি কোথা থেকে আপনি পিক করলেন? ইট ইজ এ ডিভাইন নেম, পিস, হ্যাপিনেস এন্ড প্রসপারিটি। জি। আমার পীর সাহেবের নাম আব্দুল সালাম। সালাম আরবি শব্দ, পিস এর শব্দ হলো শান্তি, পিস। আমি দীর্ঘদিন চেষ্টা করতেছিলাম যে ওনার নামকে বেস করে, আচ্ছা, আমার কোম্পানির নামটা কিভাবে করা যায়। আমাদের, আমরা আগে অন্য একটা গ্রুপের সাথে ব্যবসা করতাম। জি। আমরা 1999 সালের 22 জুলাই মাসে ভাগাভাগি হয়ে গেলাম। জি। আগের কোম্পানির থেকে। তারপর আমরা নতুন কোম্পানি 1999
নিরানব্বই সালের বাইশে জুলাই শুরু করলাম। আমি তখন চিন্তা করতেছিলাম যে আমার পীরশা ফজলকে কেন্দ্র করে নিরানব্বই আমরা ব্যবসা শুরু করেছি, তো সেই ১৯৭১-৭২ থেকে আমরা অন্য পার্টনারশিপ কবে থেকে ১৯৯৯ সালের বাইশে জুলাই থেকে। আচ্ছা, আমি চিন্তা করতেছিলাম যে আমার পীরশাহকে কেন্দ্র করে মাত্র ৬ বছর মাত্র আমাদের পিএসপি লাইফ। আমার মনে খুব আমি আলোড়ন সৃষ্টিছিল, আমার অন্তর্জগতের মধ্যে একটা রিভলিউশন চলতেছিল, আলোড়ন হচ্ছিল যে কোম্পানি ভাগ হয়ে গেছে, এখন নতুন কোম্পানি ফর্ম করবো ৫-১০ দিনের মধ্যে, হোয়াট নেম উই ক্যান সিলেক্ট, মিজান কোম্পানি, ইকবাল কোম্পানি, মহসিন কোম্পানি, এগুলি ভেরি শর্টকাট গেম। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলাম, তখন আমার মনের মধ্যে পিস আমি পেয়ে গেলাম আপনার পীর সাহেবের নামে, পীর সাহেবের নামে পিস সালাম। আর উনি সারা জীবন মানুষের হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটির জন্য কাজ করছেন, হি স্যাক্রিফাইসড হিজ হোল লাইফ ফর ম্যানকাইন্ড, হি স্যাক্রিফাইসড হিজ হোল লাইফ। যারা সংস্কারক, যারা রিফর্মার, যারা নবী রসুল, যারা পীর বুজুর্গ, সমাজ হিতৈষী, সোশ্যাল রিফর্মার, তাদের জীবন কিন্তু কোরবানি। আমার নাম পেলেন সেখান থেকে পিস, আর উনি কাজ করতেন হ্যাপিনেস এন্ড প্রসপারিটির জন্য। তাহলে হ্যাপিনেস এর হ্যাপিনেস এইচ এন্ড প্রসপারিটি পি। আমি এই নামটা নেওয়ার পর ইকবালকে বললাম, বাবা আমি তো একটা নাম তোমাদের কোম্পানির আমি চিন্তা করতেছি। আমি ব্যাকগ্রাউন্ড তাকে বললাম, বলে আবু কী বলেন? তাম বলে পিএইচপি। হি স্টার্টেড ড্যান্সিং, হি গট ইমোশনাল, বলে ইট ইজ ওয়ান্ডারফুল, আমার ছেলে আমাকে এত সাপোর্ট দিল। আর পিএইচপি সে আপনার মহাভক্ত একজন মানুষ, মানে আমি তো সব ছেলেরা মাশাআল্লাহ, আমি বিশ্বাস করেন আমার ছোট্ট বাড়ি সে ১৯৭১ সালে যেই বাড়িতে থাকি এখনও সেই বাড়িতে সব ছেলেরা আমার একসাথে থাকে, কেউ বাসার থেকে বাসা নিছি, ফ্ল্যাট নিছি, ভিন্ন বাড়ি করছি, বলে আব্বু আপনার সংস্পর্শ থেকে আমরা বঞ্চিত হব। আমার বৌমারা বলে আব্বু আপনারে আমরা পাবো না, আল্লাহ, বাচ্চারা বলে দাদু তোমারে আমরা পাবো না, আমরা এই বাড়িতে কষ্ট করে থাকবো, এক রুমে পার্টিশন করে দুই ভাই থাকে। হে আল্লাহ, বলেন কি আপনি? আমার বাসায় ড্রয়িং রুম নাই, বিকজ আমার দাদুরা সব আছে, তার নাতি নাতকররা, ওরা তো আগজো করে বাচ্চারা, আমি ড্রয়িং রুমে সব সোফা দূর করে দিছি। আমার রিয়েল ড্রয়িং রুম আপনি গেলে দেখবেন সমস্ত আগজো দিয়ে ভর্তি, রিয়েল ড্রয়িং রুম। আমি বলছি তোমরা মনের খুশিতে তোমরা বড় হও, তোমরা বিকশিত হও, আমি তোমাদের সৃষ্টি ধর্মতার উপরে আমি বাধা দিতে চাই না, সৃষ্টিশীলতার উপরে, সৃষ্টিশীলতার সূত্রে তোমরা নর্মালি অরিজিনালি তোমরা গ্রহ। আমি সোফা দিয়ে কি করবো, সোফা তো আমি ১,০০,০০০ টাকা দিয়ে কিনতে পারি, কিন্তু এর থেকে বেশি আনন্দ ১০,০০,০০০ টাকা দিয়েও আপনি কিনতে পারেন। যখন দেখি বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, আবার টিচার আসলে টেবিল এনে দেয়, টুল এনে দেয়, বেঞ্চ এনে দেয়, চেয়ার এনে দেয়, সেই লাইন ধরে বড় সংসার তো আমাদের সবাই একসাথে পড়তেছে মাশাআল্লাহ। আমি তাদেরকে আমার চিন্তা তাদের মধ্যে আমি ঢুকাইতে চাই না, আমি চাই তারা সুন্দরভাবে বিকশিত হোক, প্রস্ফুটিত হোক, তাদের সহজ স্বাভাবিক সরলতা নিয়ে একটা সাধারণ মানুষ হিসাবে। একটা কথা, আমি আমার ৮ সন্তান ৭ ছেলে ১ মেয়ে জীবনে কোনো দিন বলি নাই তোমাকে ফার্স্ট হইতে হবে, তোমাকে সেকেন্ড হইতে হবে। আমি বলছি বাবা একটা রিজনেবল পাস, তুমি যেন হায়ার ক্লাসে ভর্তি হইতে পারো, বিদেশে